বনগাঁ পৌরসভা নির্বাচনে সবথেকে কনিষ্ঠতম প্রার্থী হিসাবে জাতীয় কংগ্রেসের প্রার্থী ঋতুপর্ণা আঢ্য তিনি জয়লাভ করেছেন এবং বনগাঁ পৌরসভার 22টি ওয়ার্ডের মধ্যে একটিমাত্র ওয়ার্ড জাতীয় কংগ্রেস তাদের নিজেদের দখলে রাখতে পেরেছে, সেটা বনগাঁ পৌরসভার 17 নম্বর ওয়ার্ড। এবারের নির্বাচনে হাই ভোল্টেজ ওয়ার্ডের মধ্যে অন্যতম আরেকটি ওয়ার্ড ছিল বনগাঁ পৌরসভার 17 নম্বর ওয়ার্ড, সেখানে জয়ী হয়েছেন প্রার্থী, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। প্রথমেই অভিনন্দন এই জয়ের জন্যে। সব থেকে কনিষ্ঠতম প্রার্থী হিসাবে জয়লাভ, এবং এই মুহূর্তের অনুভূতিটা ঠিক কীরকম? এই জয় আমার জয় না, এই জয় সকল আমার এখানে যারা অক্লান্ত পরিশ্রম করেছে। আমি তো কনিষ্ঠতম, আমি তো নতুন, আমি আর কি বুঝি। যারা আমাকে এগিয়ে নিয়ে গেছে, আমার কাকিরা, জেঠিরা, আমার দাদারা, আমার কর্মীরা, যারা কাজ করতে আগ্রহী, যারা কাজ করতে পারছিল না, এই জয় তাদেরই জয়। আমি তো শুধু একটা মুখ হিসাবেই গেছি। এই যে জয়লাভের পর প্রথম সাধারণ মানুষের রায় নিয়ে পৌরসভার কাউন্সিলর হওয়া, হ্যাঁ, দায়িত্ব তো অনেক বেড়ে গেল। এলাকার মানুষের জন্য প্রথম কোন কাজ করতে চাইবেন বা কোন কাজকে অগ্রাধিকার দেবেন আর কি? এলাকার মানুষের অনেক বাড়ি বন্ধ আছে, ত্রিপলের তলায় তারা রয়েছে, সেদিকে আমার প্রথম লক্ষ্য থাকবে। এবং যেভাবে রাস্তাঘাট নোংরা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং লাইটঘাট যাবতীয় টুকটাক বড় যাবতীয় তাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চায় 5 বছর। আর আরও একবার এই মুহূর্তে যে বনগাঁ পৌরসভায় একটিমাত্র ওয়ার্ড জাতীয় কংগ্রেস তাদের নিজেদের দখলে রাখতে পেরেছে, এবং সেইটা এই ওয়ার্ড, এবং সেটা ঋতুপর্ণা আঢ্য জয়ী হয়েছে, মানে এই যে ভাবনা বা এই জায়গায় দাঁড়িয়ে কী বলতে চাইবে আর কি? জয়ী হয়েছি তো অবশ্যই আমার খুবই ভালো লাগছে, কারণ আমি আগেও বলেছি আমার যত না ভালো লাগছে, যারা আমার জন্য খেটেছে তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আনন্দের কান্না তারা কাঁদছে। তো সে কান্না কষ্টের কান্না না, সে কান্নাকে দেখে আমি খুব আনন্দিত। তাদের যেভাবে মানুষ আমাকে আগে, যেভাবে আমরা তাদের বাড়ি বাড়ি গেছি, যেভাবে মানুষ আমাকে আগলে নিয়েছে, কাছে টেনে নিয়েছে, তারা তাদের কথাটা রেখেছে, একবার আমাকে দায়িত্ব দিয়েছে, অবশ্যই আমি তাদের আশীর্বাদ নিয়ে আমি অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। এই জয় কাকে উৎসর্গ করতে চাইবে? এই জয় আমার শিমুলতলাবাসীর জয়, এই জয় আমার জয় না, এই জয় আমার জয় না, এই জয় শিমুল, এই জয় শিমুলতলাবাসীর জয়। নির্বাচনে জয়লাভ করার পর আমাদের মুখোমুখি হয়ে এমনই জানালেন জাতীয় কংগ্রেসের প্রতীকে জয়ী হওয়া ঋতুপর্ণা আঢ্য। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।